আজকে যে বিষয়ে আলোচনা করার জন্য জলসা কর্তৃপক্ষ নির্দিষ্টভাবে কিছু বলে নাই, তবে কিছু বিষয় আমাকে ইঙ্গিত দিয়েছে, এই কারণে একটা গুরুত্বপূর্ণ তথ্য বলে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের আলোচ্য বিষয় গুলু ফিদ্দিন। কি বললাম? গুলু ইয়ানি বাড়াবাড়ি, সীমালঙ্ঘন, অতিরঞ্জন, বৃদ্ধি করা। ফি মানে মধ্যে, দিন ইয়ানি ইসলাম। তার মানে আজকের আলোচ্য বিষয় গুলু ফিদ্দিন মানে দিন ইসলাম নিয়ে বাড়াবাড়ি। কি বললাম ভাই? আমার কথা কারা কারা বুঝতে পারছেন না, একটু হাত তোলেন তো। দেখেন সব বুঝতে পারছে, আমি তো বুঝি রে ভাই, আপনাদেরকে কিভাবে সঠিক তথ্য নিতে হবে এটা তো আমরা বুঝি। আমি বললাম কারা কারা বুঝতে পারছেন না, আপনারা অনেকে হাত তুলেছেন, মানে আপনারা ওরকমই বুঝতে পারছেন এটা আমরা মানে রিপোর্টটা নেওয়ার জন্য জাস্ট প্রশ্ন করলাম। তো আজকের আলোচ্য বিষয় গুলু ফিদ্দিন। গুলু মানে বাড়াবাড়ি, ফি মানে মধ্যে, দিন মানে আমরা ইসলামকে বোঝানোর চেষ্টা করছি। মিসকাতাল মাসাবি কিতাবুল আম্বিয়া হাদিস নম্বর 5736, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই পৃথিবীতে আদম ইসলাম থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো নবী রাসূল এসেছে এদের সংখ্যা প্রায় 1,24,000। কত বললাম? প্রায় 1,24,000। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসের সনদকে হাসান বলেছেন, তবে শেখ সাহেব আরনাত হাফেজ জুবায়ের আলী যায়ী রাহিমাহুল্লাহ দুজনে সনদকে যাইব বলেছেন। এই জন্য আমরা বলি মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতজন নবী রাসূল পাঠিয়েছে এর কোনো নিশ্চিত সংখ্যা দিয়ে বাধা নাই, তবে আল্লাহ যে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছে এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতজন নবী রাসূলকে পাঠিয়েছে আর তার প্রত্যেকটা উম্মত গোমরা এবং পথভ্রষ্ট হয়েছে, ভাই কেন জানেন? বলেন, কথা বলেন, বাড়াবাড়ি করার জন্য। কি বললাম? গুলু করার জন্য, বাড়াবাড়ি করার জন্য উম্মতের মধ্যে পথভ্রষ্ট হয়েছে। আর মানুষ সাধারণত বাড়াবাড়ি করে দুটো বিভাগ, দুটো ভাগে বিভক্ত। একটা বাড়াবাড়ি হচ্ছে ব্যক্তিত্বে বাড়াবাড়ি। কিসে বললাম? ব্যক্তিত্বে বাড়াবাড়ি। আর একটা হচ্ছে ইবাদতে বাড়াবাড়ি। বাড়াবাড়ি কয় ধরনের মুখস্থ করেন? একটা হচ্ছে ব্যক্তিত্বে বাড়াবাড়ি, আর হচ্ছে ইবাদতে বাড়াবাড়ি, গুলু বা বাড়াবাড়ি। আমরা কিন্তু মানুষটা কোনো সময় এটাকে পছন্দ করি না। ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন ভাই, মাথার একটা টুপির দাম ধরেন 50 টাকা, আর পায়ে যে মোজাটা পড়েছেন অ্যাডিডাস কোম্পানির, আমাদের ইন্ডিয়া কমপক্ষে 550 টাকা দাম। এখন কোনো ব্যক্তি যদি মনে করে মাথার টুপি, মাথা তো শ্রেষ্ঠ জায়গা, এখন পায়ের মোজাটা মাথায় দেব আর মাথার কম দামের টুপিটা পায়ে দেব, ভাই ব্যক্তিকে পাগল বলবেন কি বলবেন না? অবশ্যই বলবেন। কেন? এই সীমা লঙ্ঘন করেছে, এই অতিরঞ্জন করেছে, বাড়াবাড়ি করেছে, স্থান চ্যুত করেছে, এই জন্য কিন্তু আমরা তাকে এক নাম্বার টাটকা পাগল বলবো, এর মধ্যে কোনো সন্দেহ অবকাশ নেই। মানুষ দুনিয়াবী জীবনে বাড়াবাড়িকে পছন্দ করে না। আর একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন, আমাদের ভারতবর্ষের পশ্চিমবাংলাতে একটা ব্যবসা আছে, আপনাদের দিনাজপুর বাংলাদেশে আছে কি জানি না, তবে ব্যবসাটার নিয়ম হচ্ছে এমনটা যে কিছু সংখ্যক ব্যবসায়ী আছে তারা সপ্তাহে একদিন গ্রামে আসে কেরোসিন তেল কিনতে। কেরোসিন তেল বোঝেন? কেরোসিন তেল কেনার জন্য গ্রামে আসে। তো ওই ক্রেতা যখন তেল কিনে গ্রামের মেয়েদের কাছ থেকে, তো তাদের কাছে একটা ধোঁয়া থাকে, মাপক যন্ত্র, যে যন্ত্রটা ক্রেতা মানে যিনি ক্রয় করছেন তেল গ্রামের মেয়েদের কাছ থেকে, তো ওই ঢোকটা থাকে 1 লিটার, কিন্তু আসলে ঢোকটা কিন্তু 1 লিটার নয়, ওটা ডুপ্লিকেট ভাবে তৈরি করে তিনি 1200 গ্রামের ঢোক নিয়ে চলে আসেন। কথা বুঝতে পারছেন? যখন কিনছে গ্রামের মেয়েদের কাছ থেকে কত কিনছে বলছে 1 লিটার, কিন্তু তেল কি আসলে 1 লিটার না 1200? আসলে 1200 গ্রাম আছে, মানে বোঝা গেল তিনি ক্রয় করার সময় আগে 200 গ্রাম তেল বেশি কিনে ফেলে। ভাই আপনাদের এলাকাতে আছে এরকম ব্যবসায়ী? একটু খোঁজ করবেন তো আছে কি নাই। এটা হচ্ছে গোপন ব্যবসা। আর ওই ব্যবসায়ী যখন অন্য গ্রামে আবার ওই তেলটা বিক্রি করতে যায় তার জন্য আর একটা ধোঁয়া আছে, ওখানে আছে 800 গ্রাম। কত আছে? 800 গ্রাম, কিন্তু বিক্রি করছে কয়? 1 লিটার বলে। মানে ক্রয় আর বিক্রয় আগে 400 গ্রাম লাভ করে বসে আছে, তারপরে ব্যবসায়ীর অন্য অন্য লাভ তো আছে। বা বলে তো এমন যদি ব্যবসায়ী ক্রেতা বিক্রেতার কথা জানেন ভাই, জানা বোঝার পরেও তার কাছে আপনি মাল ক্রয় করবেন, তার কাছে বিক্রয় করবেন? কেন? সে বাড়াবাড়ি করেছে অথবা ছাড়াছাড়ি করেছে, ইফরাত করেছে অথবা গুলু করেছে অথবা তাফরিদ করেছে, মানে হয় বাড়াবাড়ি অথবা ছাড়াছাড়ি। আমরা কিন্তু কোনো ব্যক্তির সম্পর্কে যদি জানি এ ব্যক্তি বাড়াবাড়ি করে, সীমালঙ্ঘন করে, বা তার সঙ্গে কিন্তু আমরা সঙ্গ দিই না। কিন্তু মানুষ যখন ধর্মের বিষয়ে আসে সেই সময় এই জিনিসটাকে বোঝার চেষ্টা করে না। মানুষের যুক্তি একটা হয়, ভাই ভালো কাজ করলে ক্ষতি কি? ভাই বলে কি বলে না? ভালো কাজ করলে ক্ষতি কি? কিন্তু অন্য সময় বা ভালো কাজ তারা করলে ক্ষতি আছে না নাই? প্রতি মাসে আমরা আলোচনা করি যে মানুষ
ইবাদতে কেমন বাড়াবাড়ি করে, তারপরে আমরা আলোচনা করব ব্যক্তিত্বে বাড়াবাড়ি। ইবাদতে বাড়াবাড়ি, মানুষের যুক্তি একটাই, যদি বলেন ভাই ফরজ নামাজের শেষে সম্মিলিত মুনাজাত করছেন, এটা তো কোরআন হাদিস থেকে প্রমাণিত নয়, কেন করছেন? ওনার একটাই জবাব, ভাই আল্লাহর কাছেই তো চাইছি। ভালো কাজ করলে ক্ষতি কি, বাঁচানা নাই? ভালো কাজ করলে ক্ষতি কি, বাঁচানা নাই? ভাই বলেন তো ভালো কাজ বেশি করা যায়? একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝতে পারবেন, ভাই মুসলমানি দেওয়া মানে আমাদের ভাষায় খাতনা দেওয়া, ভালো কাজ না খারাপ কাজ? এখন যদি বলেন মুসলমানি বা খাতনা দেওয়া তো ভালো কাজ, আইবাটা তোকে একটু বেশি করে দিই, ভাই বলুন তো কি হবে? তার মানে তার ফরজ বাতিল, মানে বিবাহ বাদ। আর যদি বিবাহ করে থাকে বোধ পরের দিন পালিয়ে যাবে। ভাই ভালো কাজ বেশি করলে অবশ্যই ক্ষতি আছে, তার জ্বলন্ত প্রমাণ এটাই বহন করছে। আর একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝতে পারবেন যে ভালো কাজ বেশি করা যায় না। ভাই আপনাদের বাংলাদেশের বরিশালের ইলিশ সবচেয়ে বিশ্ববিখ্যাত। আমরা ইন্ডিয়ার মানুষ তো শুধু ইলিশের দিকে চেয়ে থাকি, কখন একটা পাই? 400-500 ওজনের বেশি পায় না, যদি 800 ওজন হয়ে যায় ইলিশের তো দাম হয়ে যায় 2,500 টাকা। ভাই কেনা সম্ভব? সম্ভব না। তো ভাই ভালো ইলিশ, এখন যদি কোনো মানুষ 1 কিলো একটা ওজনের ইলিশ সে যদি গোটাটাই খেয়ে নেয়, ভাই বলুন তো ভালো মাছ বেশি খেয়েছে, এর খবর কি হবে? কিছুই হবে না, পায়খানা করে ঘুমাতে হবে সারা রাত। ভালো কাজ বেশি করেছো, বেশি খেয়েছো, অবশ্যই পায়খানা করে থাকতে হবে। ভাই মনে রাখবেন, ইবাদতে যদি কোনো ব্যক্তি বাড়াবাড়ি করে এটা কোশ্চিন কালো, এটা কখনো কাম্য নয়। কয়েকটা উদাহরণ দিয়ে ইবাদতকে কেন্দ্র করে ভাই বলতে, প্রতিদিন আমরা কত রাকাত নামাজ পড়ি? ফরজ 17 রাকাত। ভাই প্রতিদিন কি আমরা 17 রাকাত নামাজ পড়ি? জুম্মার দিনে কত পড়ি বলেন? জুম্মার দিনে পড়ি 15 রাকাত। প্রতিদিন জোহর আমাদের পড়ে 4 রাকাত ফরজ, জুম্মার দিনে কত রাকাত ফরজ? 2 রাকাত। এখন কোন যদি 22-7 পাগড়ি পরা সাদা আল খেল্লা পরা একটা হুজুর যদি এসে বলে আসো তোমাদেরকে জুম্মা আজকে 4 রাকাত পড়াবো, ভাই বলুন তো তার পেছনে নামাজ পড়বেন? কেন পড়বেন না? ভালো কাজ বেশি পড়ছে, ক্ষতি কি? আরে বেশিও পড়ছে না, প্রতিদিন জোহরের নামাজ 4 রাকাত পড়ে, আজকেও তো 4 রাকাতই পড়ছে, কিন্তু জুমা 2 রাকাত। এখন যদি কেউ 4 রাকাত পড়ে, ভাই তার পেছনে নামাজ পড়বেন? ভাই নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? এখন যদি জিজ্ঞাসা করি বেশি করলে ক্ষতি কি, ভাই প্রতিদিন আসরের নামাজ কত রাকাত পড়ি, এশার নামাজ কত রাকাত পড়ি, জোহরের নামাজ কত রাকাত পড়ি, মাগরিব কত রাকাত পড়ি? এখন যদি কোনো হুজুর যদি বলে আসো নামাজ পড়া তো ভালো কাজ, এখন মাগরিব আজকে 3 রাকাত না 4 রাকাত পড়ে দিব, ভাই নামাজ হবে? আরে ভাই 1 রাকাতে যদি 1টা রাকাত বাড়ে, 1টা রুকু বৃদ্ধি পাই, 2টা সিজদা বৃদ্ধি পাই, তো ভালো কাজ করলে ক্ষতি কি? ভাই যুক্তি টিকবে? তার মানে বোঝা গেল হুজুর যে বলছে ভালো কাজ করলে ক্ষতি কি, হুজুর অবশ্যই ক্ষতি আছে। কেন? ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা, এটা ভারসাম্যপূর্ণ একটা জীবন ব্যবস্থা, এর মধ্যে বৃদ্ধি করা যায় না, আবার এটা থেকে কিছু বাতিল করা যায় না। এমনকি বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখতিয়ার দেয়নি যে শরীয়তের মধ্যে কিছু বাড়াবে অথবা কিছু কমিয়ে দেবে, হুজুরের কথা বাদই দেন। দলিল পবিত্র কোরআন সূরা শুরা আসমান নম্বর 41 আয়াত নম্বর 21 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আমলাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ্দিন মা লাম ইয়াজামবিহিল্লাহ, তাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছে কি যারা নিজেদের জন্য শরীয়ত রচনা করে? মালামিয়া জামবিহিল্লাহ, অথচ আমি আল্লাহ তাকে শরীয়ত তৈরি করতে দিই নাই। আল্লাহ সুবহানাহু দাবি হচ্ছে এটা যে দিন, বা এটা মানুষ তৈরি করে না আল্লাহ তৈরি করে? দিন তৈরি করার জিনিস নয়, দিন হচ্ছে নাজিল হওয়ার জিনিস। কি বললাম? দিন তৈরি হয় না, দিন নাজিল করা হয়। তো আল্লাহর দাবি হচ্ছে এটা যে দিন হচ্ছে এটা আল্লাহর পক্ষ থেকে আসে, এটা মানুষ তৈরি করতে পারে না। মানুষ কি কোনো ফেরেশতাও এই দিনের সঙ্গে কোনো শরীকানা স্থাপন করতে পারে না? আল্লাহ নবী রাসূলকে ইখতিয়ার দেয়নি যে শরীয়তের মধ্যে কিছু বাড়াবে অথবা কমাবে। দলিল সূরা ইউনুস খুলেন সূরা নম্বর 10 আয়াত নম্বর 15, সূরা আহকাফ সূরা নম্বর 46 আয়াত নম্বর 9, সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 50। বিভিন্ন জায়গাতে আল্লাহ একটা ঘটনা নাযিল করেছেন, তার মধ্যে সূরা ইউনুস দেখেন সূরা নম্বর 10 আয়াত নম্বর 15 তে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু লক্ষ্য করে বলছে ওয়া ইতিবি কোরআনি গায়রি হাজা। মক্কার কুরাইশরা যখন বিশ্বনবীর কাছে এসে বলছে যে আল্লাহ রাসূল আপনার পরে যে কোরআনটা অবতীর্ণ হয়েছে এই কোরআনটা খুব কঠিন, আমরা মানতে পারছি না, তার রাসূল এক কাজ করেন এই কোরআনটার পরিবর্তে অন্য একটা কোরআন নিয়ে আসেন। বা কাদের দাবি? কুরাইশরা এসে আল্লাহ রাসূলকে বলছে যে আল্লাহ রাসূল আপনার পরে যে কোরআনটা অবতীর্ণ হয়েছে অনেক কঠিন, আমরা মানতে পারছি না, এক কাজ করেন এই কোরআনটার পরিবর্তে অন্য একটা কোরআন নিয়ে আসেন।
আল্লাহর কাছে এই আব্দার এই দাবি, বিশ্ব নবী তেমন কোনো কথা না বলে মাথাটাকে নিচু করে আছে, অথবা তারপরে আবারও তার তাগিদ দিচ্ছে। আর তারপরে আল্লাহ বলছে আউ বাদ্দিলহু, তারা এই অভিযোগ বা এই দাবি করেছিল, গোটা কোরআনকে যদি পরিবর্তন করতে না পারেন তো কোরআনের অংশে অর্ধে মধ্যে কিছু কিছু পরিবর্তন ঘটিয়ে দিন, যেটা আমাদের জন্য কল্যাণ হবে, আমরা মানতে পারবো, আমাদের ইচ্ছে মতো হবে, আমাদের মর্জি মতো হবে। ভাই দাবি কারা করেছিল? কুরাইশরা দাবি করেছে যে কোরআনের মধ্যে কিছু পরিবর্তন করে দেন, আপনাকে রসুল হিসেবে মেনে নিব, আমাদের জন্য কোরআন মানা খুব কঠিন। বিশ্বনবী পরিবর্তন করেছিলেন জি না? আল্লাহ তাআলা ওহী অবতীর্ণ করেছেন সূরা ইউনূস সন 10 আয়াত নম্বর 15, আল্লাহ বলছে মুহাম্মদ তুমি জানিয়ে দাও যে এখতিয়ার আল্লাহ আমাকে দেয়নি যে শরীয়তের মধ্যে কিছু বৃদ্ধি করব অথবা কিছু কমিয়ে দেব, বরং তুমি জানিয়ে দাও আন্না আত্তাবি ইল্লা মা ইউহা ইলাই, বরং আমি তো তারই আনুগত্য করি যেটা আল্লাহ আমার উপর অবতীর্ণ করেন। ভাই বিশ্বনবী কিসের আনুগত্য করতেন? নিজের ইচ্ছে মতো না আল্লাহ যেটা অবতীর্ণ করতো সেটা? তো বিশ্বনবী বলছে আমি তো তারই আনুগত্য করি যেটা আমার রব আমার পরে অবতীর্ণ করে, আর তোমরা বলছো যে পরিবর্তন করতে, এই এখতিয়ার আল্লাহ আমাকে দেয় নাই। সূরা নাজম সূরা 53 আয়াত নম্বর 3 এবং 4 আল্লাহ বলছে ও মা আনতিকা ইল্লা হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা, যে বিশ্বনবী নিজের কল্পিত কোনো কথা বলে না, তাকে যেটা ওহী করা হয় তিনি মানুষের কাছে সেটাই ব্যক্ত করেন। ভাই বিশ্বনবী যদি এখতিয়ার না থাকে যে শরীয়ত তোমাদের কিছু বাড়াবে অথবা কমাবে, ভাই কোনো হুজুরের এখতিয়ার আছে? না। কোনো পীর সাহেবের এখতিয়ার আছে? না। কোনো আল্লামার অধিকার আছে যে শরীয়ত তোমাদের বাড়াবে বা কমাবে বা বেশি করলে ক্ষতি কি, এই যুক্তি নিয়ে সে শরীয়তকে বিকৃত করার অধিকার আছে জি না? সকলেই একটা ঘটনা জানেন, ওই ঘটনা থেকে একটা দলিল উপস্থাপন করি। সহিহ বুখারী কিতাবুস সালাত হাদিস নাম্বার 349, ভাই গোটা বিশ্ব জগতের মধ্যে যতগুলো নবী রাসূল এসেছে সবচেয়ে মেজাজি রাসূলের নাম জানেন? খুব মেজাজ ছিল নবী মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, এতই মেজাজ। সূরা কাসাস বলেন আয়াত নম্বর 15 থেকে 20 পর্যন্ত আল্লাহ ঘটনা বর্ণনা করেছে, মূসা আলাইহিস সালাম নিজের গোত্রে একটা গ্রামের মধ্যে নিজের গ্রাম থেকে তিনি আরেক জায়গায় যাচ্ছিলেন, হঠাৎই দেখছে মূসা আলাইহিস সালামের গোত্রের ভাইদের উপরে আক্রমণ করছে বা ঝামেলা করছে আরেক গোত্রের মানুষ এসে, আর মূসা আলাইহিস সালাম দেখছে যে নিজের ভাইদেরকে বিতর্ক করছে ঝামেলা করছে, মূসা আলাইহিস সালাম গিয়ে মাঝখানে ঢুকে এক থাপ্পড় কাকে বলেন তো, মানে অন্য গ্রামের অন্য গোত্রের একজন ব্যক্তিকে, বেটা ওখানে কেলে পড়ে মরে গেছে ওখানে, কে? মূসা আলাইহিস সালাম। এর নাম কি? এর নাম মূসা আলাইহিস সালাম। এত মেজাজ! শুধু এখানে নয়, যখন মালিকুল মত মৃত্যুর ফেরেস্তা সহিহ বুখারী বলেন 1340 নম্বর হাদিস, আল্লাহ মালিকুল মত বলে যাও মূসার সময় শেষ, এখন তার রুহটাকে কবজ করে নিয়ে আসো। তারপর যখন মালিকুল মত মূসা আলাইহিস সামনে এসেছে, এসে দেখছে মালিকুল মত আর মূসা আলাইহিস সালাম তার দিকে লক্ষ্য করে আরেক থাপ্পড়। ভাই কাকে বলেন তো এবার? মূসা আলাইহিস সালাম কাকে, মূসা আলাইহিস সালাম কাকে মেরেছে? মালিকুল মত আজরাইল, আমাদের ভাষাতে মৃত্যুর ফেরেশতা, তাকে একটা থাপ্পড় মেরেছে, তার চোখটা অন্ধ হয়ে তার চোখটা বেরিয়ে পড়ে গেছে। ভাই এর নাম কি? এর নাম মূসা আলাইহিস সালাম। এত কিছু হওয়ার পরে মূসা আলাইহিস সালাম হঠাৎ আল্লাহকে বলছে আল্লাহ এবার তোমাকে দেখবো বা দাবি করে নাই? ইনশাআল্লাহ এই আলোচনা পরে আসবে। তো আমি বুঝাতে চাইলাম মূসা আলাইহিস সালাম এত বড় একজন নবী যার মেজাজ এত। সহিহ বুখারী 349 নম্বর হাদিস, বিশ্বনবী যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মেরাজে গেলেন, ফিরে আসছেন, কার সঙ্গে দেখা হয়েছিল? মূসা আলাইহিস সালামের সঙ্গে। মূসা আলাইহিস সালাম বলছে আপনার উম্মতের জন্য আল্লাহ কি বিধান আরোপ করেছে, আর আল্লাহ রাসূল বলছে ফরাজা খামসিন সালাতান, আমার উম্মতের জন্য আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। মূসা আলাইহিস সালাম বলছেন করেছেন কি? ফাইরজে ইলা রাব্বি, যান ঘুরে যান আপনার রবের কাছে, কেন আপনার উম্মত 50 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে না? ভাই কোথায় কথা চলছে বলেন তো? আসমানে জমিনে না। কার সঙ্গে কার কথা চলছে? মূসার সঙ্গে বিশ্বনবীর কথা চলছে। আল্লাহ রাসূল বলছে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে, আর মূসা আলাইহিস সালাম বলছে যে তোমার উম্মত পারবে না, যাও কমিয়ে নিয়ে আসো। এখান থেকে পাঁচটা শিক্ষণীয় বিষয় আছে। এক নাম্বার বলি ভাই, মনে রাখবেন বিশ্বনবী সশরীরে মিরাজ করেছে এই কথাটা সত্য কথা, এটা স্বপ্নযোগে এমনটা নয়। বিশ্বনবী যে মিরাজ হয়েছে স্বপ্নযোগে হয়েছে, আবার সশরীরেও হয়েছে। দুই নম্বর ভাই, মূসা সালামের মর্যাদা বেশি না আল্লাহ সালামের মর্যাদা বেশি? অবশ্যই বিশ্বনবীর মর্যাদা বেশি। তার মানে ঘটনা প্রমাণ করছে যে মূসা আলাইহিস সালামের চেয়ে বিশ্বনবীর মর্যাদা বেশি। তারপরেও মূসা আলাইহিস সালাম বারবার আল্লাহর কাছে একটা পরামর্শ দিচ্ছে, মানে পীর সাহেবকে মুরিদও পরামর্শ দিতে পারে। পীর যদি রেগে যায় তুই কে রে, তোর কথা শুনবো মানে জানবে না ভণ্ড, কথা বোঝাতে পারিনি। ভাই আল্লাহর কাছে পরামর্শ কে দিচ্ছে? মূসা আলাইহিস সালাম। ভাই মূসা আলাইহিস সালামের মর্যাদা বেশি না আল্লাহর রাসূলের? আল্লাহর রাসূলের। তাহলে মুরিদ যদি পীরকে যদি বলে পীর সাহেব এটা আপনার ভুল হচ্ছে, আর পীর সাহেব যদি বলে
তুই আমাকে এরকম কথা বলিস, যেমন ওটা পিন নাটক কে শয়তান। এই ঘর প্রমাণ করে যে ছোটরাও বড়দেরকে শিক্ষা দিতে পারে, তাদেরও ভুল হতে পারে, সংশোধন করে দিতে পারে, নসিহা দিতে পারে, পরামর্শ দিতেও পারে। তিন নম্বর দলিল এখানে ভাই মূসা আলাইহিসসালাম তিনি বলছেন যে কত ওয়াক, 50 ওয়াক ভাই। আর মূসা সমাজে আপনার উম্মত পারবে না, মানে বোঝা গেল আল্লাহ রাসূল আলমুল গায়েব নন। কথা ধরতে পারেন না এখনো? আল্লাহ রাসূল যদি আলমুল গায়েব হতেন তো আল্লাহ যখন 50 ওয়াক নামাজ দিয়েছে তো আল্লাহ রাসূল হাসতে হাসতে চলে আসছে যে প্রথম আসমান চলে এসেছে। যদি তিনি স্পষ্ট আলেমুল গায়েব হতেন তো আল্লাহকে প্রথমত, আল্লাহ আমার উম্মত পারবে না, আল্লাহ তুমি কমিয়ে দাও। যদি তিনি উম্মতের খোঁজ রাখতেন তাহলে বোঝা গেল বিশ্ব নবী আলেমুল গায়েব নন। এখন প্রশ্ন একটা আসতে পারে, তাহলে মূসা আলাইহিসসালাম নিশ্চয়ই আলেমুল গায়েব, তাহলে মূসা আলাইহিসসালাম জানলেন কিভাবে উম্মত পারবে না? ভাই প্রশ্ন আসে কি আসে না? ভাই মূসা আলাইহিসসালাম আলেমুল গায়েব নয়, বরং মূসা আলাইহিসসালাম আল্লাহর রাসূলের পূর্বে পৃথিবীতে এসেছিল কি আসে নাই? তিনি বাস্তব অভিজ্ঞতা দেখেছে যে মানুষগুলো এক 50টা দূরের কথা, আরে এক ওয়াক নামাজ পড়বে না, এটা বাস্তব অভিজ্ঞতা পৃথিবীর, ওটা আসমানে কাজে লাগিয়েছে। কথা বুঝতে পারছেন কি? আর সর্বশেষ পয়েন্ট, যে কোনো নবী রাসূল তার শরীয়ত তৈরি করতে পারে না, বৃদ্ধি করতে পারে না, তার জ্বলন্ত প্রমাণ নামাজ ছিল 50 ওয়াক। মূসা আলাইহিসসালাম যে ফাইর রাব্বিক, আপনি ঘুরে যান আপনার রবের কাছে, নামাজকে কমিয়ে না আসেন। এবার আপনার কাছে প্রশ্ন, বলুন তো মূসা আলাইহিসসালাম আর আল্লাহর রাসূল এত বড় একজন মর্যাদাবান ব্যক্তিত্ব, শরীয়ত যদি নবীদের ইচ্ছে মতো কম বেশি করা হতো তো বারবার বিশ্ব নবীকে আল্লাহর কাছে যাওয়ার কি দরকার ছিল? যদি কমাতে পারতো তো মূসা আলাইহিসসালাম আর আল্লাহর রাসূল দুজনে আসমানে বসে কমিয়ে নিত। আল্লাহ 50 দিয়েছে তো কি হয়েছে, উম্মত পারবে না, পাস করে দিব। তাহলে বোঝা গেল যে ইবাদত আল্লাহর কতটুক করব, কিভাবে করব, এটা নির্ধারণ কে করবে? আল্লাহ করে দিবে, কোন নবী রাসূলকে ইখতিয়ার দেয় নাই। তার জন্য বারবার বিশ্ব নবীকে আল্লাহর কাছে যেতে হয়েছে যে আল্লাহ তুমি কমিয়ে দাও, কমিয়ে দাও, কমিয়ে দাও। যদি ইখতিয়ার থাকতো নিজের এসে 50 কে পাস করতো। কথা বুঝতে পারছেন তো ভাই? কোন নবীর রাসূলের যদি এখতিয়ার না থাকে ভাই, এই ঘটনা আপনারা জানেন কি জানেন না? এই ঘটনা জানেন না? যে ঘটনা বললাম, ঘটনা থেকে দলিলটা বের করে আপনাকে দেখালাম যে ঘটনা থেকে এই ঘটনা কটা প্রমাণ হয়, আরো অসংখ্য মাসালা বের হয়। আমি শুধুমাত্র আজকের আলোচনার সঙ্গে সম্পৃক্ত করে এই কয়েকটা দলিল আপনার সামনে নকল করলাম। যারা বলছে ভাই বেশি করলে ক্ষতি কি, ভাই মনে হবে ইবাদত করতে গেলে 4টা শর্ত লাগে। কি লাগে? 4টে শর্ত। 1, পরিমাপ কতটুক করবেন। 2, সময়। কি বললাম? সময়। ভাই কুরবানি দেয়া ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। এখন যদি আপনাদের গ্রামের সকল মানুষ এসে বলেন চল কালকে আমরা কুরবানি করব, ভাই কুরবানি হবে? ভালো কাজ আগে করেছেন ক্ষতি গিরে ভাই, ভালো কাজ কাল করে ফেলেন কুরবানি। ভাই ফিতরা দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? যদি মনে করেন কালকে ফিতরা আদায় করে নেবো, হবে? ভাই হজ করা ভালো কাজ না খারাপ কাজ? কেউ যদি জিলহিজ্জা মাসে না গিয়ে যদি কালকে চলে যায় হজ করতে, হজ হবে? কোশ্চিন গেল হজ হবে না। তার মানে বোঝা গেল যে কিছু কিছু ইবাদত আছে সময়ের সঙ্গে সম্পৃক্ত। 5:56 ইফতার, কেউ যদি 5:51 ইচ্ছাকৃত এক দানা চাল খেয়ে নাই, ভাই তার নামাজ, তার রোজা হবে, তার সিয়াম হবে? তো ভালো কাজ বেশি করলে ক্ষতি কি, আগে ভাগে করলে ক্ষতি কি, ভাই যুক্তি আর চলবে? তাহলে বোঝা গেল ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা, 1 সেকেন্ড যদি এদিক ওদিক হয়ে যায়, 1 রাকাত যদি এদিক ওদিক হয়ে যায়, ভাই সেই ইবাদত কবুল হবে না। ভাই আমরা 1 রাকাত নামাজে কটা রুকু দিই? 1টা রুকু, 2টো সেজদা। ভাই রুকু দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। কেউ যদি পরপর 2টো রুকু মেরে দেয় নামাজ হবে? কে বলতে পারবে যে নামাজ হবে? আরে নামাজ তো হবে তো না, বাবু তার গোনা হবে কি হবে না? অবশ্যই গোনা হবে। কেন? আল্লাহ যে বিধান দিয়েছে, অতিরিক্ত করেছে, গুলু করেছে, বাড়াবাড়ি করেছে, এর জন্য অবশ্যই তার গোনায় কাবিরা নিঃসন্দেহ হবে। তো আপনাকে বারবার বিভিন্ন উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি, ভাই শরীয়ত যতটা অতটাই করতে হবে, বাড়ানো যাবে না, কমানো যাবে না। সময়ের এদিক ওদিক করলেও ইবাদত বাতিল হয়ে যাবে। এই যে আপনাকে বললাম যে সময়, যে সময়তে যে ইবাদত সেই সময়তে করতে হবে। তো ভাই বলুন তো নামাজের মধ্যে যাই নামাজের দোয়া ইন্নি ওয়াজাহাতু শুরু করে কি করে না? বা আল্লাহ রাসূল কখন পড়েছে? তাকবীর তাহরিমাত পরে, সানা হিসাবে পড়েছে, কিন্তু হুজুর করে দিয়েছে আগে, মানে পরের জিনিস আগে নিয়ে এসেছে। বা হুজুরকে ইখতিয়ার দেওয়া হয়েছে? ইখতিয়ার আছে হুজুরের, তারপরে করছে কি করছে না? তারপরে করছে, মানে এটা হচ্ছে বাড়াবাড়ি, আমরা এটা বোঝানোর চেষ্টা করছি। আর কিছু কিছু ইবাদত আছে স্থানের সঙ্গে সম্পৃক্ত। কি বললাম? স্থান। বাবু তো গোটা বাংলাদেশের মানুষ যদি সবচেয়ে ভালো একটা স্বর্ণের কাবা তৈরি করেন, দেখেন তাওয়াব করবেন, ভাই হজ হবে?
হজ করতে গেলে কোথায় যেতে হবে? মক্কা ছাড়া হজ করতে পারবেন? যতই কোটিপতির বাচ্চা হোক না কেন, গোটা বাংলাদেশে যদি স্বর্ণের যদি ভাই কাবা তৈরি করা হয় 107 বার কেন 700 বার যদি তাওয়াফ করে ভাই তার নামাজ হবে, সরি তার হজ হবে? কোশ্চিন কালেও নয়, আপনাকে বলছেন এটাই চেষ্টা করলাম। স্থান কাল পাত্র সময় যেমন আছে ঠিক অমন ভাবেই ইবাদত করতে হবে। যদি বাড়াবাড়ি হয়ে যায়, স্থানচ্যুত হয়ে যায়, সময়ের পরিবর্তন ঘটে যায়, অবশ্যই সেই ইবাদত যতই ভালো হোক না কেন সেটা ইবাদত বলে গণ্য হবে না। একটা সমস্যা আছে।